আজকের ভিডিওতে যা থাকছে। সরকার সীমিত আকারে শপিং মল এবং দোকানপাটগুলো খুলে দিয়েছে, কিন্তু এই সিদ্ধান্তেই মেয়েটি খেপে গেছে। বাজারে চলে এসেছে করোনা ড্রেস মেয়েদের জন্য। আচ্ছা, ঈদ কি শুধুমাত্র মেয়েদের জন্যই? কারণ অনলাইনে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র মেয়েদের ড্রেস বিক্রি চলছে। এটা নিয়ে থাকছে বিশদ আলোচনা। ভিডিওর শেষ অংশটুকু অবশ্যই দেখবেন যদি বাঁচতে চান। দেশের এই পরিস্থিতিতে সরকার আস্তে আস্তে সব কিছু খুলে দিবে, কিন্তু আপনাকে বাঁচতে হলে জানতে হবে, আর জানতে হলে ভিডিওটার শেষ অংশটুকু মনোযোগ দিয়ে দেখতে হবে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আমি জানি আপনারা ভালো নাই। আজকে তো আপনারা শুনতে পেয়েছেন যে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ করোনা আক্রান্ত হয়েছে একদিনে 1000-এর উপরে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সরকার সীমিত আকারে শপিং মল এবং দোকানপাটগুলো খোলার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই সিদ্ধান্ত এক আপুর ভালো লাগে নাই, সে কঠিনভাবে সমালোচনা করেছে। দেখেন ভিডিওতে। আই একটা সীমিতভাবে রিকোয়েস্ট করতে চাই, আর টং এর দোকানে যামো, এক কাপ চা খাই, ঘরে চললাম সীমিত আকারে। যেভাবে সীমিত আকারে শপিং মলগুলো খুলে দেওয়া হয়েছে, পোলাফাইনদের আর ঘরে থাকার দরকার নাই, সবগুলো বাইরেই যাক। তারা মদ গাঁজা বিয়ার হুস্কি যা আছে বাবা টাবা সব খাই, ঘরে চলে আসুক বাইরের শহর সীমিত আকারে। পার্ক রেস্টুরেন্ট এগুলো বন্ধ করার দরকার নেই তো, সবগুলো খুলে দেওয়া হোক সীমিত আকারে, যাতে কাপড় ওইখানে যায় টকাটকি করতে পারে, ডলাডলি করতে পারে সীমিত আকারে। তাইলে না বাইরের টাঙ্গু কাছাই তাইব সীমিত আকারে। এই যে ডাক্তার নার্স পুলিশ ভাইরা আর্মি ভাইরা এতদিন আমাদের জন্য কষ্ট করছে, আমরা যাতে ঘরের তুন বাড়িতে না পারি লাডিল আঙ্গরে দৌড়াইছে, এগুলো কাদের জন্য করছে? আমাদের জন্য করছে, আমাদের ভালোর জন্য করছে। তাদের জীবনটা ঝুঁকি নিয়ে আমাদের জন্য কষ্ট করছে। এ পর্যন্ত পুলিশ ভাই আর্মি ভাই অনেকগুলো মারা গেছে। এগুলো কি শপিং মল খুলে দেওয়ার জন্য করছিল? এই যে শপিং মলে যামু, কালকের থেকে সবাই ভিড় করবো, এত মানুষ হইব, একটা জামা কিনবো, টাকাটা আদান প্রদান করবো, ওইখান থেকে এই করোনা ভাইরাস ছড়াইতো না? আমরা এতদিন কষ্ট করছি কাদের জন্য? দুইটা মাস ভালো মন্দ না খাই ঘরের মধ্যে নিজেরে নিজে বুঝাই আটকাই আছি বাসার মধ্যে। যে ফোলাটা একদিন সিগারেট না খাইলে থাকতে পারে না, সে ফোলাটা দুই মাস সিগারেট খায় না ভাইরাস হবে বলে, অন্যজনকেও সুরক্ষিত রাখার জন্য নিজে খায় নাই। আর আপনারা কী করলেন? এটা সব জল ঢালি দিলেন, স্যানিটাইজার দিয়ে হাত ধুইতে 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 হাতের চামড়া পর্যন্ত উঠে দিছি। কার জন্য করছি? নিজেও সুরক্ষিত থাকার জন্য করছি, অন্যজনকেও রাখার জন্য করছি। তাহলে শপিং মলগুলি খুলে দিয়ে কী লাভটা হইলো? আর মাইয়াদের কথা কী কমো, মাইয়ারা তো আজীবনে শেষরা থাকবো। তোরা বাসি থাকলে কি কোনোদিন পার্লার যেতে তিন? তোদেরকে এখনই সাজগোজ দরকার আছে? এখনই তবু মেকআপ করতেব? হ্যাঁ, মানে দাফনের কাপড়টা তোরা না ফুললে শান্তিত না, তোরাই পরবি আঙ্গুরে মারবি, এই জন্য তাহেরি কয় আমি তো বালা না, বালা লইয়াই থাকো। দর্শক শ্রোতা, আমি ভাবতেছি আমি সেলুনে যাব, চুল কাটাবো, চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর হ্যাঁ, আমার কথা শুনে সবাই একসাথে সেলুনের দিকে রওনা হয়েন না, আমরা সীমিত আকারে সেলুনের দিকে যাব, কথা দিলেন তো নাকি? দর্শক শ্রোতা, এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো। ভাই, ফেসবুকে তো আমি ঢুকতে পারতাছি না, আপনারা কি খেয়াল করেছেন কিনা জানি না, অনলাইনে মেয়েদের ড্রেস বিক্রির হিড়িক লেগে গেছে সামনে ঈদ। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, অনলাইনের মাধ্যমে ড্রেস অর্ডার করলে সেই ড্রেস যদি আমি বাসায় নিয়ে আসি, সেই ড্রেসের মাধ্যমে কি ঘরের ভিতরে করোনা ভাইরাস ঢুকতে পারে নাকি পারে না? কমেন্ট বক্সে লিখবেন। যদি আপনারা লিখেন যে না ভাই, অনলাইন থেকে ড্রেস অর্ডার দিলে সেই ড্রেস যদি বাসায় নিয়ে আসেন, করোনা ভাইরাসের কোনো রিস্ক নাই, ঢুকবে না বাসায়, তাহলে আমার কথা হচ্ছে ছেলেরা কি দোষ করেছে? অনলাইনে ছেলেদের ড্রেস কেন বিক্রি হচ্ছে না? ঈদ কি খালি মেয়েদের জন্যে নাকি? আমরা ঈদ করবো না, জোর দাবি জানাচ্ছি ছেলেদের ড্রেস অনলাইনে বিক্রি হওয়া উচিত, যদি অনলাইনের ড্রেস বাসায় নিয়ে আসলে করোনা ভাইরাসের কোনো রিস্ক না থাকে। কি বলেন আপনারা, ছেলেরা সবাই কোথায়? কমেন্ট করেন। মেয়েদের একদম কি বলে সম্পূর্ণ ড্রেস, কোনো ড্রেস বাকি নেই, সম্পূর্ণ ড্রেস বিক্রি চলছে, বুঝে নেন, যারা প্রাপ্তবয়স্ক তারা বুঝে নেন। এখন আসেন, আপনারা একটা ব্যাপার নিয়ে কথা বলতে বলেছেন, বাজারে নাকি করোনা ড্রেস এসেছে মেয়েদের জন্য। চলেন আগে ভিডিওটা দেখি কি ড্রেস আসলো। একটা ডিজাইন, যে ডিজাইনের জন্য আপনার এখনও মানে করোনার মতো মহামারী লেগে যায় মেয়েদের মধ্যে যে নেওয়ার জন্য, আমরা এটার নাম হয়েছে করোনা ডিজাইন, করোনা ভাইরাসের ডিজাইন আপনার আমরা দিয়েছি, কারণ যেহেতু আপনার একটা হিট ডিজাইন, এই জন্য করোনা ভাইরাস মানে করোনা নভেল করোনা এটা। আচ্ছা, আমাকে দেখে কি মদন মনে হয় না বাংলাদেশের মানুষজনকে মদন মনে হয়, মানে বুঝলাম না, করোনা কীরকম দেখতে আমরা জানি না, এরকম বল কাটা কাটা থাকবে, কই এই ড্রেসের সাথে কই মিয়া ভাইরাল হইতে চাও না, থাপড়া থুপড়া গালটাল ফাটাই দেবো, যে কোনো একটা ড্রেস দৌড়ে গেলে করোনা ড্রেস না, হালারা গ্রেপ্তার করে না কেন? আমি ভিডিওতে গালি দিব না, গালি দিলে আমাকে নিয়ে সমালোচনা হয়, ভুল হয়ে গেছে মাফ করে দিয়েন। দর্শক শ্রোতা, এখন ভিডিওটার এই অংশটুকু থেকে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন,
দেশে কি পরিমাণ করোনা আক্রান্ত হচ্ছে মানুষজন আপনারা কিন্তু জানেন, প্রতিদিন মানুষজন মারা যাচ্ছে। এখন দেশের এই পরিস্থিতিতে আপনি কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, আমি আমার ব্যক্তিগত মতামত এখন দিব এবং এরপর একটা ভিডিও প্লে করব, সেটাও গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি, ভাই সরকার সব কিছু আস্তে আস্তে খুলে দিচ্ছে দেশের অর্থনৈতিক চাকা সচল করার জন্য। এখন ব্যাপার হচ্ছে সরকার আপনাকে শিখিয়ে দিয়েছে যে কীভাবে এই ভাইরাস থেকে বাঁচতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, হাত পা ধুতে হবে, জনসমাগম যেখানে আছে সেখানে যাওয়া যাবে না। সরকার কিন্তু সকল কিছু আপনাদের শিখিয়ে দিয়েছে যে কীভাবে আপনি এই ভাইরাস থেকে বাঁচতে পারেন। এখন আপনার সিদ্ধান্ত, আপনি বাঁচবেন না মরবেন। আপনি যদি বাঁচতে চান সকল নিয়মনীতি মেনে চলবেন, আর যদি মরতে চান যান মার্কেটে, যান এখানে সেখানে, যান। যাই হোক, আমি আমার কথা বললাম, এখন একজন ডাক্তারের মুখে থেকে আমি আপনাদের শোনাবো যে দেশের এই পরিস্থিতিতে নিজের জীবন কিভাবে রক্ষা করবেন আপনি। লকডাউন তো অনেকটাই এখন শিথিল, মানুষজন বাইরে বের হচ্ছে, আমিও ঠিক কিছুটা বাইরে এসেছি, একেবারে ফাঁকা জায়গা দেখে যেখানে মানুষজন নাই। আমার কাছে মনে হলো যে ঠিক এখানে বসে যে আপনাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করি। ভয়ে আছেন অনেকে যে এই মুহূর্তে আসলে সর্বশেষ পরিস্থিতিটা কি। সর্বশেষ পরিস্থিতি হচ্ছে আসলে এখন বল আসলে আপনার কোর্টে, আপনি এখন ঠিক করবেন যে আপনি কিভাবে সুস্থ থাকবেন। কারণ সরকার এতদিন আপনাকে শিখিয়েছে লকডাউন কি জিনিস, এবং লকডাউন করলে যে আপনাকে ঘরে থাকতে হবে অনেকটা বাধ্য করে রেখেছে। এখন কিন্তু অনেকটা মাঠ ছেড়ে দিয়েছে, আপনারা যারা যারা বাইরে যাচ্ছেন শপিংয়ের নামে, বাজার করার নামে, কিংবা যে কোনো প্রয়োজনে, এখন কিন্তু তার নিজের হাতে যে আপনি কিভাবে সুস্থ থাকবেন। আমরা এ পর্যন্ত করোনার চিকিৎসায় অনেক টিকা অনেক ঔষধের কথা শুনলেও একটা বিষয় আমরা নিশ্চিত করে জেনেছি, সেটি হলো যে করোনার সবচেয়ে বড় কার্যকর উপায় হচ্ছে ডিস্টেন্সটাকে মেনটেন করা, যেটাকে আমরা সোশ্যাল ডিস্টেন্স বলছি, আর কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা। আমার মনে হয় যে এখন সময় এসে গেছে সেই নিয়মকানুনগুলোকে আরও স্ট্রিক্টলি মেনে চলার জন্য। এখন আপনি নিজেই ঠিক করবেন যে আপনি বাইরে যাবেন, নাকি শপিংয়ে যাবেন, নাকি বাজার করবেন, নাকি খোলা হাওয়ায় ঘুরবেন, নাকি ঘরে থাকবেন, সেটা আপনার কাছে। কারণ সরকার তো আপনাকে সাধারণ ছুটি এখন পর্যন্ত দিয়ে রেখেছে। সো আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে আপনার হাতে অস্ত্রটা হচ্ছে যে আপনার ইমিউনিটি। আপনার ইমিউনিটি হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র, এটি দিয়ে আসলে আপনাকে টিকে থাকতে হবে। রিগার্ডিং ইমিউনিটি আমি অনেক কথা বলেছি, জন্মগতভাবেই তো আমরা ইমিউনিটি আল্লাহ আমাদের শরীরে দিয়ে দিয়েছেন। আমি যখন জন্মের পর আমার মায়ের প্রথম বুকের দুধ পান করেছি, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইমিউনিটি দেওয়ার জন্য একটা উপাদান। এরপরে তো আমরা আস্তে আস্তে পরিবেশ প্রকৃতির মাঝখান থেকে বড় হয়ে উঠেছে, আমরা কিছু ইমিউনিটি কিন্তু নিয়ে এসেছি। চাইলে ওই 7 দিন 8 দিন 10 দিনে কিন্তু আমার পুরো ইমিউনিটিটাকে ঠিক করা সম্ভব না, তবে চাইলেই কিন্তু আমি ঠিক সময়ে ঘুমাতে পারি, আমি টেনশনটাকে কমায় দিতে পারি, আমি আমার যে খাবারগুলো খাচ্ছি তার মধ্যে যদি আমার ভিটামিন সি বেশি পরিমাণে থাকে, এবং আজকে আমার যে উদ্দেশ্য এখানে আসার সেটি হচ্ছে যে অন্তত আধা ঘন্টা শরীরের মধ্যে রোদ লাগানো, কারণ ভিটামিন ডির অভাবে বিশেষ করে শহরের যারা মানুষ আছে ব্যাপক হারে কিন্তু আমরা ভিটামিন ডির অভাবে ভুগছি, যার কারণে আমাদের শরীরে ইমিউনিটি অনেকটাই কম থাকে। সো এখন মনে হয় সময় এসে গেছে যে আমি আমার ভিটামিন ডিটাকে রোদ লাগিয়ে, একদম সবচেয়ে সস্তা উপাদান হচ্ছে রোদ, এটির মাধ্যমে আপনি বাড়িয়ে নিতে পারেন। এছাড়া কারো যদি ঘাটতি থাকে তিনি ভিটামিন ডি বা ভিটামিন সি মাল্টিভিটামিনগুলো খেতে পারেন। আর সবচেয়ে বড় যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে আগের থেকে স্বাস্থ্যবিধি এখন অনেকটাই মেনে চলা। আপনি প্রত্যেকটা সময়ই মনে করবেন যে একমাত্র আমি ছাড়া প্রত্যেকেই পজিটিভ, তাহলে আপনি দেখবেন যে অটোমেটিক্যালি আপনি অন্যের থেকে আসলে একটা ডিস্টেন্স বজায় রাখবেন, যেটা আপনাকে সুস্থ রাখার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখবে। আর আমি জানি না যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি, বাট আজকে যখন ভিডিওটি রেকর্ড করা হচ্ছে আজকে 8ই মে, এখন পর্যন্ত কিন্তু আমাদের ট্রেনটা কিন্তু উপর দিকে যাচ্ছে। যখন উপর দিকে আমরা যাচ্ছি আমাদের যখন মৃত্যু হার বেশি, যখন আমাদের আক্রান্তের হার বেশি, ঠিক সে সময় আসলে শিথিলতা প্রদর্শন আমার কাছে মনে হয় যে এক ধরনের প্রিম্যাচিউর সিদ্ধান্ত। কারণ ইউরোপ আমেরিকা যখন লাশের পর লাশ ঘর থেকে বের হচ্ছিল আমরা আসলে তখন কিন্তু আক্রান্ত হইনি, আজকে তারা কিন্তু যখন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে আমরাও যদি ছেড়ে দেই, দুটো বিষয় কিন্তু এক হলো না। আমার মনে হয় যে একটা মাস যদি আমরা অপেক্ষা করতে পারতাম তাহলে হয়তো বা অনেক বেশি ভালো ছিল। কিন্তু দিন শেষে মনে রাখতে হবে যে সরকার, তিনি আমার শরীরটাকে যেরকম সুস্থ রাখার দায়িত্বে, একই সঙ্গে দেশটার অর্থনীতিকে সুস্থ রাখার দায়িত্বে, প্রত্যেকটা মানুষকে তিনি দেখার দায়িত্বে। আজকে আমরা যারা চাকরিজীবী তারা কিন্তু মাস শেষে বেতন পাচ্ছি, কিন্তু যারা ব্যবসায়ী তাদের কিন্তু বেতন নাই। মানুষ যদি ক্ষুধার্ত হয়ে যায় তখন আপনি তাকে আটকাতে পারবেন না। একজন ক্ষুধার্ত মানুষকে আপনি বলতে পারবেন না যে আপনি সিনেমা দেখেন, আপনি ঘরে থাকেন, তিনি ভাবছেন যে হয় আমি করোনায় মারা যাব না হয় ক্ষুধার জ্বালায় মারা যাব। সো একটা স্টেজে এসে মানুষকে কিন্তু বের করার জন্য সরকারকে সুযোগ দিতেই হবে, সরকার তার দায়িত্ব করছেন।
আপনি আপনার দায়িত্ব পালন করুন। আমার মনে হয় যে আপনাদের জন্য আজকে এটি শ্রেষ্ঠ মেসেজ। আমরা আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং অবশ্যই অবশ্যই যাদের প্রয়োজন নাই তারা ঘরে থাকবো। আমার মনে হয় যে এই কথাগুলো যদি আমরা জাস্ট মেনে চলতে পারি, আর মাত্র কয়েকটা দিন ইন্টারন্যাশনাল যে ডাটা আছে, আমাদের যে টেন্ডেন্সি আছে, সেটা আমাদেরকে অনেকটাই কিন্তু সেফ করবে। এবং সত্যিকার অর্থেই বলে রাখি, আমার কাছে মনে হয় যতই গুজব থাকুক না কেন যে এত মারা গেছে, এত আক্রান্ত হচ্ছে, আমি যদি একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে একজন চিকিৎসক হয়ে বলবো, আজকে 8ই মে, আজকে যদি আমরা 162টির মধ্যে চিন্তা করি, এখন পর্যন্ত বাংলাদেশটা কিন্তু অনেক সুন্দর আছে। কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই, আমি নিজেও জানি না, আমার কথাটা ঠিক নাও হতে পারে, আমি শুধু যা ধারণা করতে পারি একজন সাধারণ মানুষ হিসেবে, যে নিশ্চয়ই আমাদের দেশের তাপমাত্রা, আমাদের দেশের যে আর্দ্রতা, হিউমিডিটি আমাদেরকে হেল্প করছে। আমাদের দেশে বেশিরভাগ জনগণই হচ্ছে ইয়াং জনগণ, তারা যেমন তাদের কন্ডিশন আমার মনে হয় বুড়োদের তুলনায় ভালো। অন্যান্য দেশে যেরকম বুড়োদের সংখ্যা বা বয়স্কদের সংখ্যা অনেক বেশি, আমাদের দেশে এই দেশের সংখ্যাটা তুলনামূলকভাবে কম। এছাড়া অবশ্যই বিসিজি টিকা থেকে শুরু করে যে সমস্ত কথা আমরা শুনছি, সেগুলোর কোনো না কোনো ভূমিকা নিশ্চয়ই আছে। আর আরেকটি কথা না বললেই নয়, আমরা সে বলি না যে দুঃখে ভরা জীবন যার তার আবার কিসের দুঃখ। আমাদের এই মহাদেশে, বিশেষ করে আমাদের দেশে যারা আমরা আছি, এতটা দূষণের মধ্যে আমরা বাস করি যে আমাদের লাংস আগে থেকে কিছুটা হলেও প্রোটেকশন নিয়ে নেয়। এই সমস্ত অ্যালার্জি সর্দি কাশিতে আমরা অনেক আগে থেকেই ফাইট করি, যার কারণে একজন বাইরের যিনি এগুলোতে এক্সপোজ হননি, তিনি যে পরিমাণ হঠাৎ করে এক্সপোজ হলে বিপদে পড়বেন। আমাদের মনে হয় যে আমাদের শরীর এবং লাংস কিছুটা সহনীয়। হতে পারে যে আমার এই কথাগুলো ভুল, কিন্তু আমার মনে হয় কিছু না কিছু তো আছে, যার কারণে এখন পর্যন্ত চায়নার খুব কাছে হওয়া সত্ত্বেও এশিয়া, আফ্রিকা কিংবা বাংলাদেশ, এই যে দেশগুলো খুব মহামারী আকারে কিন্তু বিপজ্জনক স্টেজে এখনও যায়নি।